রাজ্যে প্রতিনিয়ত নানা ধরনের প্রতিযোগিতা হয়ে থাকে। এ যেন নতুন প্রতিযোগিতা যা সচরাচর লক্ষ্য করা যায় না, তবে গ্রামাঞ্চলগুলোতে কতিপয় দেখা যায়। কথা হচ্ছিল পুকুর বা জলাশয় থেকে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা। জানা যায় রবিবার কুমারঘাট নিদিব এলাকায় আয়োজিত করা হয় বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা আয়োজনের মূল বিষয় সম্পর্কে বলেন, এই দিন দূর দূরান্ত থেকে প্রতিযোগিতারা এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং আনন্দ উপভোগ করছেন বলে জানান প্রতিযোগিতার উদ্যোক্তা বাসুদেব ভট্টাচার্য। অ্যাকচুয়ালি উদ্যোগটা ব্যক্তিগত উদ্যোগ, বড়শি মাছ ধরাটা মানুষের একটা শখ। এই শখটা পূরণ করার জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য, এলাকার মানুষ যারা আসেন ওদেরকে আনন্দ দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমি আশা রাখবো এই এলাকার মানুষ এই বড়শিতে মাছ ধরার যে আনন্দ উপভোগ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা আছে সেগুলো উপলব্ধি করবেন। এবং আমরা আমাদের যে এলাকা আছে সেই এলাকাতে আমরা বিভিন্ন সময়ই সাধারণ মানুষের আনন্দ উপভোগ করার জন্য চেষ্টা করে থাকি। সেই চেষ্টারই একটা প্রতিফলন আমি আমার নিজের বাড়িতে নিজের ফিশারিতেই করেছি, যাতে এলাকার মানুষ আনন্দ পান। আমরা লক্ষ্য করেছি সকাল থেকে প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে এবং মানুষ উপভোগ করছেন এই আনন্দ উৎসবটাকে, একটা উৎসবের মেজাজে এই আনন্দটাকে উপভোগ করছেন। মাছ ধরতে এসেছেন এখানে ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে, সাউথ ত্রিপুরা, উদয়পুর, করবুক, আগরতলা, চৈলেংটা, ছামনু, ধর্মনগর, কৈলাসহর বিভিন্ন জায়গা থেকে উৎসাহী মানুষরা এসেছেন। এসে বড়শি নিজেরা বাইছেন, মাছ ধরছেন, সেই আনন্দকে আরও মানুষের সাথে সংযুক্ত করার জন্য আমি চেষ্টা করছি। আগামী দিন চেষ্টা করব আরও যাতে এই এলাকার মানুষকে আরও সুন্দরভাবে উপভোগ করার ব্যবস্থা করা যায়, তার জন্য আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব। আজকের প্রতিযোগিতাতে উপস্থিত আছে এখানে 17 জন, 17টা টিম। একটা টিমের মধ্যে 4-5 জন আছে, এরকম 17টা টিম আছে। আমাদের কুমারঘাট শহর কিংবা কুমারঘাট লোকাল এলাকার টিম আছে 10-12টা, বাকিগুলো কুমারঘাট সাব ডিভিশনের বাইরে। টিকেটের ব্যবস্থা আছে, অ্যাকচুয়ালি 2000 টাকা করে টিকিট, দুদিনের অনুষ্ঠান চলবে, আজকে সারাদিন 6টা পর্যন্ত, কালকে আবার সকাল থেকে শুরু হবে 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সফলতা ভালো আছে, মানুষ উপভোগ করছেন, যারা মাছ ধরতে এসছেন ওনারাও মাছ উপভোগ করছেন, নিচ্ছেন, ধরছেন, আনন্দ উপভোগ চলছে। একটা টোটাল একটা আলাদা একটা মনোভাব এখানে তৈরি হয়েছে, একটা মানুষের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়েছে, সম্প্রীতির একটা মেলবন্ধনের একটা পরিবেশ এখানে লক্ষ্য করা যাচ্ছে। আমি আমার এখানে এর আগেও নিয়েছিলাম করোনা পরিস্থিতির আগে, করোনা পরিস্থিতির কারণে মধ্যে নেওয়া হয়নি। করোনা পরিস্থিতির আগে এরকম উদ্যোগ নিয়েছিলাম, মধ্যে একটা ব্রেক ছিল লম্বা, আবার শুরু করলাম, চেষ্টা করব প্রতি বছর এটা কন্টিনিউ করার জন্য। আমার নাম বাসুদেব ভট্টাচার্য, আমার বাড়ি নিদিবিতে, এই জায়গা নিদিবি কুমারঘাট। রবিবার এবং সোমবার দুদিনব্যাপী চলবে এই প্রতিযোগিতা। দুদিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগিতারা জানান, আমরা এখানে খবর পেলাম যে বড়শির টিকিট দেওয়া হয়েছে, তো মাছ ধরার আমরা খুব শৌখিন মাছ ধরতে, তো মাছ ধরতে এখানে আসা, এতটুকুই জাস্ট এনজয় করতে এসেছি। মাছ ধরা আমাদের খুব শখ, তাই আমরা এখানে আগরতলা থেকে আসলাম। সবসময় কি এরকম প্রতিযোগিতা অংশগ্রহণ করেন? হ্যাঁ যাই। কত বছর থেকে এই মানে মাছ ধরার যে ইচ্ছেটা? আমার বেশি দিন হয়নি, 5-6 বছর। তো কোথা থেকে এসেছেন আপনি? আগরতলা। কেমন লাগছে আগরতলা থেকে কুমারঘাট এত দূর থেকে এসেও, কেমন সফলতা আছে? হ্যাঁ ভালো, এনজয় করছি, মাছ ধরাটা খুব আনন্দের বিষয়। খুব
হ্যাঁ, খুব ভালো। এখানে এই উদ্যোগটা নেওয়া হলো, আমরা এই প্রথম এসেছি আগরতলা থেকে, আগে তো কখনো শুনিনি বা আসাও হয়নি, এবার প্রথম শুনলাম, তো শোনার সঙ্গে সঙ্গে আমরা চলে আসলাম। কেমন সফলতা আছে এখন? হ্যাঁ আছে, মোটামুটি মাছ খাচ্ছে, কম, যে পরিমাণ আশা করেছিলাম সেই পরিমাণ হয়নি, কম। টিকেটের কি ব্যবস্থা রয়েছে? টিকিট এই তো এখানে 4টা করে চিপ দেওয়া আছে, যে নিয়মাবলী দেওয়া আছে 4টা করে চিপ, আর চিপ 500 টাকা দুদিনের জন্য। আজকে চলবে কালকে? আজকে কালকে দুদিন। কালকে থাকবেন তাহলে? হ্যাঁ আজকে আছি, কালকে কালকে থাকবো। রাতে পুরো থাকবেন? আমরা এখানে গেস্ট হাউস আছি। আপনার নামটা? আমার নাম সুদীপ ধানুক, ইন্দ্রনগর জগৎপুর আগরতলা। আমরা ধন্যবাদ গেছি। আমরা তো সাধারণত আমরা আমাদের একটা হবি আছে বড়শি দিয়ে মাছ শিকার করা, তো এই হবি অনুযায়ী আমরা আজকে 4 জনের টিম ধর্মনগর থেকে এখানে আসছি, আরও একটা টিম আছে আমাদের ধর্মনগরের, তাছাড়া এখানে আগরতলার টিম আছে এবং কুমারঘাটের লোকাল টিম আছে, পেঁচারতলার টিম আছে, তো এই চলছে আমাদের একটা উৎসবের মেজাজে বড়শি দিয়ে মাছ ধরা চলছে। সব জায়গায় কি অংশগ্রহণ করেন না এই প্রথম? না না, আমরা অনেক বছর ধরেই চলছে আমাদের এই। কেমন লাগছে এই ধর্মনগর থেকে কুমারঘাটের মতো জায়গা? হ্যাঁ জায়গা তো খুব ভালো লাগছে, কুমারঘাটে আমরা প্রায় সময় আসি, এখানে গতবারও এসেছি, এই দিঘিতে নয় অন্য একটা দিঘিতে, আবার এইবার এখানে প্রথম হয়েছে সাধারণত, তো বা আমার আমি যতটুকু জানি প্রথম, আমাদেরও প্রথম এখানে। ধর্মনগরে কি এরকম প্রতিযোগিতা হয়? হ্যাঁ হ্যাঁ হয়, ধর্মনগরের 3-4 তারিখ একটা প্রতিযোগিতা আছে যেখানে প্রাইজ মানি দিয়ে হবে, ফার্স্ট প্রাইজ 10,000 টাকা, সেকেন্ড প্রাইজ 7,000 টাকা, আর থার্ড প্রাইজ আছে একটা বড়শি কার্বন ফাইবারের, তো 3-4 তারিখ হবে এটা। কেমন সফলতা হলো এখানে সকাল থেকে? আছে খুব ভালো যে বলতে পারবো না, চলছে এখনো, এখনো সময় আছে, দেখা যাক, দুদিনের জন্য এসছি এখানে, তো আজকের দিনে এখন পর্যন্ত খুব ভালো যেন তা বলতে পারবো না, তো হয়েছে কিছুটা। বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা উপভোগীরা এক দর্শক জানান, তিনি এই প্রতিযোগিতা দেখে খুবই আনন্দিত হচ্ছেন বলে জানান আমাদের ওয়াজিটিনের ক্যামেরায়। মানে মাছ ধরা দেখাটা তো খুব শখের জিনিস না, মানুষ অনেকেই কাজকর্মের কাজে মাছ ধরা দেখতেছে, খাওয়াচ্ছে, ধরা দেখাটা খুব মানে ভালো লাগে, মজা লাগে। এরকম না ওই আমরা উত্তর অঞ্চল এখানেই হয়তো 2-1 বছর পর পর হয়, প্রতি বছর হয় না, মাছটা বড় হইলেই এইভাবে একটা ইয়ে করা হয় আর কি, মালিকই করে। উদ্যোগটাকে ভালো বলবেন? হ্যাঁ ভালোই, অনেকে তো দেখেছি তো অনেক আনন্দ পায় পাইতেছে, যারা ধরতেছে তারাও তো আনন্দ পাইতেছে, বা এটা একটা মাছ ধরবো বেচবো ব্যবসা হবো। কোন জায়গা হচ্ছে এটা? এমনি দিবি আমার নাম শ্রীবাস দত্ত ফটিটাই। Bureau report, Verse 18.